মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার মা বোনেরা দান করেছে আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই দুফল্লা এলাকার কত সন্তান বিদেশের জমিনে আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতি হাতের মধ্যে হাওলা করলাম আল্লাহ তুমি তাদের জানের জিম্মাদার হয়ে যাও আল্লাহ আমি গুনাহগার জানি না কার জন্য কি দোয়া করব তবে একটা আশা আমরা গুনাহগার আমরা মদিনায় একবার মরণের আগে যাইতাম ছাই মদিনা না দেখা যদি মারা যায় নবী না দেখা যদি মারা যায় আল্লাহর রূহটা মরণের পরে নবী নবী কইরা কাঁদব আল্লাহ এ সাবজে গুম বাদ ওয়ালে মনজুরে দোয়া করনা মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম দয়ালাল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ আল্লাহ এই সাহারাতি থানাও এই দোফল্লা উত্তর বাজার রকিম ব্যাপারী বাড়ি কলিমুদ্দিন শেখ বাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে এই এলাকার কবরবাসীদের স্মরণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোফল্লার যুব সমাজের উদ্যোগে এত সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় দয়াল রে ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুণা মাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ যারা মানা যারা বাবা নাই আমায় আব্বার কবরে আরা যাব দিও না তুমি যদি মাফ না কর বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া মগদুর তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া ওই আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আল্লাহ মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানয় তোমার মনে
আল্লাহ তোমার বন্ধু ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ মাছের ভেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ করম আল্লাহ জাগানোই তোমার মনে আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছে মানাই অনেকে হাত বাড়াইছে বাবা নাই আল্লাহ যার বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে দয়াল রে আব্বার কবরে আরা যাব দিও না আল্লাহ মাতার গাম পায়ে পালাইয়া রোদে পুরা মেঘ বিদা কার আব্বা জানি এত কষ্ট করে মানুষ বানাইয়া দিয়া কবরে আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মওদ আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে মা নাই আল্লাহ যার মা নাই তার মতো হতভাগা এতিম আত্মার নিচে জমিনের উপরে আর কেউ নাই মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাফ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ কার জানি মানাই আল্লাহ কে জানি আমার মারে ঘরে এক কান্দে আল্লাহ যাদের মা কবরে আমার কবরে আর যাব দিও না দয়াল রে যারার মা নাই এখন বাড়িতে যাইয়া সবার চেহারা দেখবো কিন্তু মা নাই মায়ের চেহারাটা দেখতো না ঘরে যাইয়া মনটা খারাপ হইয়া যাইব আল্লাহ মা নাই মারে যদি দেখতো সন্তানের কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো অন্য সময় বাড়িতে গেলে মা জননীদের আসল দিয়া সন্তানের মুখটা মুইসা দিত আজকে মা নাই তারা দুইটা বোন মিলে কিছু হাদিয়া দিয়া তারার বাবার লাগিয়া দোয়া চাইছে রে দয়াল রে তারার বাবা নাই তারার মনে শান্তি নাই আল্লাহ দেই কবরস্থানের কবরবাসীদের স্মরণে আজকের মাহফিলের আয়োজন করলো দয়াল রে এই কবরবাসীদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এমনে কইরা যারার মা নাই বাবা নাই আম্মাই আব্বার সুখের কবরে আর দুঃখের আগুন জ্বালাইয়েন না এমন সন্তান হাত বাড়াইছে মা বাবা বেঁচে আছে আম্মা অসুস্থ হইয়া পড়া রইছে আল্লাহ মা বাবা অসুস্থ থাকলে সন্তানের মনে শান্তি লাগে না আল্লাহ কে জানি এমন মারে অসুস্থ করে শুয়া রইছে দয়াল রে যার মা অসুস্থ মনের মধ্যে বড় ভয় লাগে কোন সম জানি মারে কবরে শোয়া দেওয়া লাগে আমি কেমনে দিব ওই দুখিনি মায়েরে দাফন আমি কেমনে দিব ওই দুখিনি মায়েরে দাফন আরে যেই দুখিনি মা হায়রে আমায় করেছে না দূর করেছে না দূর আমি কেমনে দিব ওই দুখিনি মায়েরে দাফন আল্লাহ আমার অনেক পর্দার আলের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ দুপাল্লা এলাকার পর্দার আলের কোন মা বোনের জানি মা নাই কোন মা বোনের জানি বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল আল্লাহ বিশ্বাস করে আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার মা বোনেরা দান করেছে আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই দুফল্লা এলাকার কত সন্তান বিদেশের জমিনে
আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতি হাতের মধ্যে হাওলা করলাম আল্লাহ তুমি তাদের জানের জিম্মাদার হয়ে যাও আল্লাহ আমি গুনাহগার জানি না কার জন্য কি দোয়া করব তবে একটা আশা আমরা গুনাহগার আমরা মদিনায় একবার মরণের আগে যাইতাম ছাই মদিনা না দেখা যদি মারা যায় নবী না দেখা যদি মারা যায় আল্লাহর রূহটা মরণের পরে নবী নবী কইরা কাঁদব এ সবজে গুম্বদ ওয়ালে মনজুরে দোয়া करना जब आते नजर आए दीदारे आता करना आमीन मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने हा जाना रसूल अल्लाह रोशन मेरी उल्फत में लिल्लाह जरा करना जब वक्त नजर आए दीदार आता करना अल्लाह मरने आगे एक बार नबीजी नूरानी चेहरा मुबारक देखाइया আমাদের সকলের দিলে আর জবানে পড়িয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।